হয়ে গেছে, এবার খুলে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগতম। অনেকদিন পরে আর রান্নাঘরে এসেছি ফুল ভিডিও বানাবো বলে। আজকে বানাবো চিকেন ভাপা। এই দেখো চিকেন নিয়েছি কতটা, এই চিকেন ভাপা রান্না করব, খেতে খুব ভালো লাগে। তোমরা এইভাবে বানাবা, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবা, খুব ভালো লাগবে। দেখো আমি জাল দাঁড়িয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কিছু গোটা মশলা আমি ভেজে নেবো, ভেজে গুঁড়ো করে নেবো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে, তারপর মরিচ, গোটা মরিচ, এগুলো ধনে, আর শুকনো লঙ্কা অল্প করেই দিয়েছি, আমাদের একটু ঝাল কম খায়। তোমরা চাইলে বেশি করে নিতে পারো, আমি অল্প করে দিলাম। এবার মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেবো। মশলাটা আমি সুন্দর ভেজে নিয়েছি, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার নামিয়ে নেবো, মশলাগুলো তাহলে একটু ঠান্ডা হোক। আমি কড়াটা আবারও বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে এখানে নুন আছে, নুনটা দিয়ে দেবো কড়ার ভিতরে, গরম হবে। তোমরা চাইলে বালিও দিতে পারো, ভালো করে গুঁড়িয়ে দেবো। মশলাটা এবার গুঁড়ো করে নেবো, ঠান্ডা হয়ে গেছে। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আদা রসুনটা বেটে নেব। এবার মাংসের মশলাগুলো সব মেখে নেবো। প্রথমে দিয়েছি লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, হলুদ, তেজপাতা দেবো দুটো, আর সবশেষে দেবো সর্ষের তেল। এবার ভালো করে আমি মশলার সঙ্গে মাংসটা মাখিয়ে নেবো। মাংসের সঙ্গে সব মশলা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার ঢেকে রেখে দেবো, আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। হয়ে গেছে, এরকম ঢাকনিওয়ালা টিফিন কৌটো নেবো। এবার টিফিন কৌটোর ভিতরে সব মাংসগুলো তুলে নেবো, সব মাংসগুলো আমি টিফিন কৌটোতে তুলে নিয়েছি। এবার ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার ঢাকনা লাগিয়ে দেবো। এবার আমি কড়াইয়ের ভিতরে বসিয়ে দেবো, লবণগুলো এইভাবে একটু তুলে তুলে দেবো। এইভাবে আধ ঘন্টা আমি জাল দিয়ে নেবো। আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টার একটু বেশি সময় লেগেছে, এবার তুলে নেবো। ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, সুন্দর হয়েছে দেখো। চলো রান্নাঘরে খাবার ওখানে যাওয়া যাক। ওপর থেকে কটা ধনে পাতা কুচিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে ধনে পাতা কুচিয়ে দিলে। ছেলে এসে গেছে, এই দেখুন কেমন হয়েছে, দেখে যত লাগছে মনে দেখ। আজকে ঠান্ডা ঠান্ডা, ওই জন্য রান্নাঘরে থেকে এখানে নিয়ে আসলাম। আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা নরম, তাই জন্য রান্নাঘরে এনে খাওয়া হচ্ছে। ছেলে এসে গেছে, খেয়ে দেখুক কেমন হয়েছে বলে। আজকে দুপুরে খাবার পরে জমে যাবে, কামড়ে দেখি। বাহ, দারুন তো, মানে মুখে দশ গলে যাচ্ছে পুরো।
পুরো গলে ছিঁড়ে যাচ্ছে, অসাধারণ টেস্ট হয়েছে। বেশ তরকারিটা ভেতরে ঢুকেছে, দারুণ লাগছে, দারুণ স্পাইসি লাগছে, খুব ভালো লাগছে।